হ্যালো এভরিওয়ান, সময়ের অভাবে পার্লারে যাওয়াটা সম্ভব হয়ে উঠছে না। ব্যাক টু ব্যাক অনেক টাইপের প্রোগ্রামও চলে আসছে, তাই ভাবছি আজকে বাড়িতে বসে একটা ডিআইওয়াই করব এবং তোমাদের সাথেও শেয়ার করব। ঘরে বসে কিভাবে পার্লারের মতো সুন্দর একটা চকচকে ফেস তোমরা পাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যে আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করব, তার মেন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু অনেক 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 প্রাচীন কাল ধরে চলে আসছে। মুলতানি মাটির বেনিফিটস কী কী এইগুলো কিন্তু বলার আর অবকাশই রাখে না। বহু প্রাচীন কাল থেকে আমাদের মা ঠাকুমা দাদু দিদা সবাই কিন্তু মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমাদের বলে এসেছে। তবে হ্যাঁ, মুলতানি মাটি তো খুব ভালো জিনিস, কিন্তু কোন ব্র্যান্ডের কোন মুলতানি মাটি আমরা ব্যবহার করব, কোথায় পাবো যে সঠিক কোনটা ভালো একদম অরিজিনাল মুলতানি মাটি, বাজার থেকে হয়তো যেটা আমরা কিনে নিয়ে আসছি, স্কিনে অ্যাপ্লাই করছি, ফেসে অ্যাপ্লাই করছি, সেটা কোনো কাজই করছে না, বরং সেটার অনেক সাইড এফেক্ট দেখা যাচ্ছে, তাই তো? তো কোন ব্র্যান্ডের আমরা মুলতানি মাটি ব্যবহার করব? আমি বেশ কিছুদিন ধরে যেই মুলতানি মাটিটা আমার ফেসের জন্য অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে নেচার শিওরের এই মুলতানি মিট্টি পাউডারটা। এর মধ্যে কিন্তু কোনো কালার, কোনো প্রিজারভেটিভস, কোনো কেমিক্যাল অ্যাড করা নেই, এটা পুরো অরিজিনাল মুলতানি মিট্টি। একদম ন্যাচারাল ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারো, যেটা তোমার ফেসের যাদের ভীষণ অয়েলি স্কিন তাদের কিন্তু মানে সুন্দরভাবে ফেসের অয়েলটা, পলিউশন, ডার্ট সবই কিন্তু রিমুভস হয়ে যায়। এছাড়াও মুলতানি মাটি কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এমনকি ডার্ক সার্কেল গুলোকেও রিমুভ করতে সাহায্য করে। তো চলো, এটাকে আমি আজকে যে প্যাক হিসেবে অ্যাপ্লাই করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, যে এটা কি কিভাবে ইউজ করা যায়, আমি কিভাবে ইউজ করছি, চলো দেখে নাও। নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডারের যে বক্সটা প্রোভাইড করে তার মধ্যে তোমরা কি কি পেয়ে যাবে দেখতেই পেলে। এখানে একটা স্পুন, একটা রোজ ওয়াটার, আর তার সাথে সাথে একটা কিন্তু সার্টিফিকেটও দিয়ে দিচ্ছে, একটা ব্রাশও দিয়ে দিচ্ছে, এবং কিভাবে তোমরা আরো উপায়ে ইউজ করতে পারো সেটাও কিন্তু একটা ইনস্ট্রাক্টর দিয়ে দিয়েছে। আমি একটা বাটির মধ্যে এক চামচ মতো মুলতানি মাটি পাউডার নিয়ে নিলাম, এটা আমি প্যাক হিসেবে ইউজ করছি, যেহেতু আমার স্কিনটা এখন অয়েলি হয়ে গেছে সেটার জন্য আমি একদম শুধুমাত্র গোলাপ জল দিয়ে ভালো করে গুলেই আমার স্কিনে অ্যাপ্লাই করব। যাদের ড্রাই স্কিন তারা এখানে টক দই দিতে পারো, এছাড়াও হেয়ার স্ক্যাল্পেও দিতে পারো। কিভাবে আরো কি কিভাবে তোমরা ইউজ করবে পুরো কিন্তু ইনস্ট্রাক্টরটাতে দেওয়া রয়েছে, তোমরা কি কিভাবে ইউজ করতে পারো। আমি আমার পুরো ফেসের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, এটি পুরোপুরি কিন্তু ISO GMP সার্টিফাইড, এতে কোনো কালার অ্যাড নেই, কোনো কেমিক্যালস নেই, নো অ্যাডেড প্রিজারভেটিভস। এইভাবে 5 মিনিট আমি রেখে দিলাম শুকাতে দিতে, দেখতেই পাচ্ছ মোছার সাথে সাথেই কিন্তু একটা সুন্দর গ্লো প্রোভাইড করছে, কি সুন্দর লাগছে না স্কিনটা একদিকে সাইডটা। 5 থেকে 10 মিনিটও তোমরা রেখে দিতে পারো, মানে যতক্ষণ তোমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে আর কি। ভালো করে একটা রুমাল দিয়ে মুছে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলবে। এরপরে তোমরা যেমন টোনার, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছো, ঠিক সেরকম ভাবে টোনার, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। দেখো কতটা কিন্তু গ্লো দিয়েছে আমার স্কিনে। তো যে যেমন ভাবে করবে, যার স্কিনে যেটা প্রবলেম সেভাবেই তোমরা ইউজ করবে। এই প্রোডাক্টটি তোমরা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে পারচেজ করতে পারো, যেমন Amazon, Flipkart, Meesho, এছাড়াও এদের নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট থেকেও তোমরা পারচেজ করতে পারো। তাছাড়াও আমি আমার একদম ফার্স্ট পিন কমেন্টের লিঙ্কগুলো শেয়ার করে দেবো, সেখান থেকেও তোমরা পারচেজ করে নিতে পারো।